হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, এখানে আমি একটা পুরনো প্লাস্টিকের বটল, সেটা ভাবলাম ফেলে কেন দিই, একটা ফুল গাছ লাগানোর টব বানিয়ে ফেলি। তো আগে আমি বটলটা কেটে নেব, ওখান থেকে একটা ফুটো করে নিয়েছি গরম করে, তারপর কেটে নেবো বটলটা। এরপর এই বোতলটাকে ভালো করে ধারগুলো শেভ করে নেবো, যাতে হাত না কেটে যায়। তো দেখো কীভাবে আমি বানাচ্ছি বোতলটা, সরি, কীভাবে বানাচ্ছি ফ্লাওয়ার টবটা সেটা দেখো। আর এই যে পিছনের অংশগুলো আছে, এগুলো তো আমি খানিকগুলো ফুটো করে নেবো, যাতে যে গাছে জল ঢালবো আমরা, যেন সেই ড্রেনেজটা ভালো মতো হয়। আর এখানে দেখো, আমি কিছুটা ফেব্রিক, একটু ফেব্রিক কল আর একটু জল নিয়েছি, নিয়ে তুলোর সাহায্যে পুরো বটলটাতে লাগিয়ে নেবো। এ তারপর খানিকক্ষণ শুকিয়ে এবার আমি সেকেন্ড কোট করব, সেটা হচ্ছে তোমার শুধু নর্মাল ফেব্রিকটা, সেটা ব্রাশ দিয়ে ওটার উপর কোট করে নেবো। তো দেখো, এটা আমি ডাবল কোট করছি, ডাবল কোট করেও খানিকক্ষণ ড্রাই করে নেবো, তারপর পুরো ডিজাইনটা করবো। দেখতে পাচ্ছি তোমরা, আমি আগে ডাবল কোট করে নিয়েছি। এরপর যে ওপরের যে ভাঙানো অংশটা, সেটা আমি একটা স্ট্যান্ডের মতো করে দেবো। তো সেটাতে আমি একটুখানি ব্লু কালার করে দেবো। তো দেখো, আমি আগে নিচেটা ব্লুটা করে নেবো আর ওপরের ঢাকনাটা ব্ল্যাক করে দেবো, তাহলে ওটা আমার যে ফ্লাওয়ারের যে টপটা করবো তার স্ট্যান্ড হয়ে যাবে। তোমরা চাইলে এটা করতেও পারো আবার নাও করতে পারো। তো আমি ভাবলাম ফেলে কেন দিই, তার জায়গায় করে দিই, তো সেই জন্যই করে দিলাম। তো ওটা মানে বেশ ভালোভাবে দাঁড়াবে সেই জন্য। তো তোমরা চাইলে করতে পারো আবার নাও করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এবার দেখো, ওপরে ঢাকনার অংশটাতে আমি ব্ল্যাক কালার নিয়ে নেবো, নিয়ে ভালো করে ব্ল্যাক কালারটা করে দেবো, নিয়ে এটা ড্রাই হতে রেখে দেবো। এই নিচের দিকে কিন্তু আর কোনো কিছু করবো না। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, জানি কীভাবে বানালাম। আর এটা তোমরাও খুব সহজেই ঘরে মানে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে একটা ফ্লাওয়ার টপ বানিয়ে নিতে পারো, যে কোনো গাছ লাগাতে পারো, তাতে খুব ভালো লাগবে। তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু এটা আমি বানালাম তাই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর প্লিজ, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। দেখো, আমি এখানে নর্মাল কোটোর মধ্যে যে ডিজাইনটা আছে তার উপর শুধু কালার ফিল করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো ডিজাইন দিয়ে ফিল করতে পারো। তো আমি আর বেশি কিছু করলাম না, একটু সিম্পলের মধ্যে জাস্ট কোটোর যে ডিজাইনটা আছে সেটাতে কালার ফিল করে দিয়েছি। তো দেখতে থাকো।